প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি। বর্তমানে নায়িকা অপু বিশ্বাস রয়েছেন মানিকগঞ্জে। কিন্তু সন্তানকে তিনি রেখেছেন আগের মতোই সাকিবের বাড়িতে। অনেকে হয়তো ভেবেছিল বুবলি সন্তান প্রকাশ করার পর এবং সাকিবের সঙ্গে বুবলির ডিভোর্স হয়ে যাওয়ার পর অপু বিশ্বাস হয়তো নিজেকে গুটিয়ে নেবেন। তিনি হয়তো সাকিব খানের সঙ্গে এবং সাকিবের পরিবারের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখবেন না। কিন্তু বুদ্ধিমতী অপু বিশ্বাস তিনি কিন্তু এমনটি হতে দেয়নি, তিনি তার জায়গায় ঠিকই আছেন। বলেন, নিজের অধিকার, নিজের প্লেস কারো জন্য খালি রাখতে নেই। খালি সিট পেলে মানুষ তো এসে বসবেই, আমি আর কাউকে এমন সুযোগটা দিচ্ছি না। সাকিব খানের সঙ্গে সংসার অপু বিশ্বাস করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে নায়িকা অপু বিশ্বাস শুধু হাসলেন এবং বললেন, আপনারা তো অনেক কিছুই দেখছেন, আমি কিন্তু সাকিবের বাড়িতে নিয়মিতই যাতায়াত করছি, এতে করে আপনারা আবার কি বুঝবেন, এতে করে আপনারা যা বোঝার বুঝে নেন। কারণ একটা মানুষ কখন তার সাবেক স্বামীর বাড়িতে যেতে পারে, যখন তার সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেখানে ডিভোর্সের পরে কেউ কারো মুখ দেখে না, সেখানে আমি আমার সন্তান সহ সাকিবের বাড়িতে উঠছি, সাকিবের বাড়িতে নিয়মিত যাতায়াত করি, আবরাম খান জয় সাকিবের বাড়িতে থাকছে, এতে করে আপনারা কি বুঝলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।